আরজিকর কাঁদছে এবার সৌরভ নৌশাদ সিদ্দিকী, তদন্তে প্রথমে ধামাচাপা দেওয়ার চেষ্টা সৌরভ, আইএসএফ বিধা ঘটনার পেছনে বড় চক্রের হাত নৌশাদ, বাংলায় ব্যর্থ পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী নৌশাদ সিদ্দিকী এমনটা জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে দোষীদের আড়াল করার চেষ্টা এমনটা মন্তব্য নৌশাদের, রাজ্যের উচিত সিবিআই এর সঙ্গে সহযোগিতা করা, সহযোগিতা না করলে বিচার পেতে সময় সাপেক্ষ এমনটাই বললেন নৌশাদ সিদ্দিকী। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন আইএসএফ এর নেতা এবং কলকাতা বা পশ্চিমবঙ্গ বিধানসভার বিধায়ক নওশাদ সিদ্দিকী। নওশাদ দাস, ক্যালকাটা নিউজে আপনাকে স্বাগত। ধন্যবাদ নওশাদ দা। এই মুহূর্তে পশ্চিমবঙ্গ উত্তাল, আরজিকরে যে মেডিকেল পড়ুয়া ছাত্রীর পাশবিক নির্যাতনের পর মৃত্যু হয়েছে, এই নিয়ে আপনি কি বলবেন? দেখুন, যে ঘটনা ঘটেছে তারপরে প্রশাসনের পক্ষ থেকে বা আরজিকর কর্তৃপক্ষের পক্ষ থেকে যেভাবে ধামা চাপা দেওয়ার চেষ্টা হয়েছিল প্রথমে, তার থেকে একটা সন্দেহ দানা বেঁধেছে। আমরা যারা প্রথমের দিকে যারা শুরু থেকে যারা প্রতিবাদ করে আসছেন বা এখন যারা যুক্ত হচ্ছেন, প্রত্যেকটা প্রতিবাদীকে আমরা স্বাগত জানাচ্ছি। আমরা চাই না নতুন করে এই ধরনের কোনো ঘটনা ঘটুক পশ্চিমবাংলাতে, এবং যে আরজিকরের যে নির্যাতিতা বা তিলোত্তমার সাথে যে ঘটনা ঘটেছে তার পরিবার সুবিচার পায়, এবং তার সুবিচারের ফলে আমরা যাতে অন্যময় মহিলারা যাতে নিরাপদে থাকে তার জন্য আমরা সর্বোচ্চ দাবি করছি। এগুলো আছে যে বা যারা এর সাথে জড়িয়ে আছে, এর ভিতরে কী র্যাকেট ছিল না ছিল, টোটালটাই সত্য উদ্ঘাটন হবে এবং প্রত্যেককে প্রকৃত দোষী যারা সর্বোচ্চ শাস্তি পাবে। আমরা কোথাও দেখিনি দল হিসাবে আইএসএফকে রাস্তায় নামতে, বিরোধী দল হিসাবে, যখন এখানে সিপিএম বা বিজেপি রাস্তায় রয়েছে, কেন আপনারা রাস্তায় নামেননি, কেন আপনাদের এই মৌনতা? না, হয়তো বড় আকার নিয়ে হয়নি, আমাদের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে হচ্ছে। আমাদের যে মেন এটা এখন শহর কেন্দ্রিক কিন্তু আন্দোলনটা এখন হচ্ছে, আমরা চাই গ্রামেও ওটা ছড়ানো দরকার। আজকের কথা বলছি, যেমন আজকে আমাদের আছে বারাসাত শহরে আছে আমাদের আইএসএফ এর পার্টির পক্ষ থেকে, আমাদের থেকে প্রতিবাদ করছি, কারণ যে ঘটনা ঘটেছে মৌনতার কোনো প্রশ্নই আসছে না এখানে। এই ঘটনার পরে আমরা দেখিনি যে কোনো সংখ্যালঘু নেতা বা সংখ্যালঘু যারা আপনাদের ধর্মগুরু আছেন তারা প্রকাশ্যে কোনো বিবৃতি দিচ্ছেন, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, আমি সংখ্যালঘু বা আমার যে ধর্মীয় পরিচয়ের দিক থেকে আমি সংখ্যালঘু হচ্ছি, কিন্তু আমি সংখ্যালঘু বা সংখ্যাগুরুতে বিশ্বাসী নয়। আমি এটুকুই জানি যে যেখানে অন্যায় অনাচার হবে বা যারা অধিকার পাচ্ছে না তাদের পাশে থাক দাঁড়াতে হবে, সেই সংখ্যালঘু সংখ্যাগুরু উচ্চবর্ণ নিম্নবর্ণের কোনো ব্যাপার। স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী হিসাবে মুখ্যমন্ত্রী একদম ব্যর্থ, আপনি কি এটা সমর্থন করেন? একদম আমি এটাকে সমর্থন করছি, পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী সম্পূর্ণরূপে ব্যর্থ। তাই আমি আশা করব মুখ্যমন্ত্রীর কাছে যে রাজ্যের যে মানে উনিই তো এখন পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী হয়ে আছেন, যে ওনার তার থেকে স্বাস্থ্য দপ্তর এবং পুলিশ দপ্তরটাকে পরিত্যাগ করা দরকার। কারণ হচ্ছে উনি ব্যর্থ হয়েছেন, উনি শুধু পুলিশকে দিয়ে ছাত্রদের ওপরে বা আন্দোলনরতদের উপরে পিটিয়ে তাদেরকে তুলে দেওয়ার চেষ্টা হচ্ছে, এতে সমাধান নয়, এতে আরও কি আরও বাড়ছে। আর স্বাস্থ্যমন্ত্রী হিসাবে আপনারা জানেন, আমি গত কয়েকদিন আগে শুনছিলাম ওই ভদ্রমহিলাও নাকি একাধিক দপ্তরে চিঠি করেছে, তারপরে কি অন্যায় হচ্ছে না হচ্ছে এই ধরনের অভিযোগ আছে শুনলাম, সত্যতা এখন আমাদের ডকুমেন্টস পাচ্ছি না। মানে স্বাস্থ্য দপ্তর এর যে আরজিকরের যে প্রাক্তন অধ্যক্ষ যিনি ছিলেন সন্দীপ ঘোষ মহাশয়, একাধিকবার বিভিন্ন জায়গায় বদলি হওয়ার পরেও তার প্রভাব খাটিয়ে তিনি ওখানে ফিরে আসছিলেন। আর আমি আজকে আপনাদের ক্যামেরায় বলে রাখছি, সিবিআইয়ের হাতে কেসটা গেছে, সিবিআই যদি যথাযথ তদন্ত করে এইটা শুধুমাত্র রেপ বা মার্ডার নয়, এর পিছনে গভীর রহস্য লুকিয়ে থাকতে পারে। মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে, মহিলা হিসেবে ম্যাক্সিমাম সময় প্রিভিলেজ নাই, তাই মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে যে আশাটা করছে তিনি কিন্তু আমাদেরকে সেই আশা ভঙ্গ করছে, যে প্রকৃত যারা আছেন এখনও তাদেরকে আড়াল করার চেষ্টা হচ্ছে, সে কে আছে না আছে তা না দেখে বাংলার মেয়ের সাথে, বাংলার কন্যার সাথে, বাংলা নাগরিকের সাথে যে অন্যায় হয়েছে সেই অন্যায়টাকে অন্যায় হিসাবে দেখে যারা যুক্ত আছে তাদের পরিচিত বা পরিচয়টা সিবিআইয়ের হাতে তুলে দিক, এবং যত দ্রুত যাতে শাস্তি পাক রাজ্য সরকার তাকে সহযোগিতা করুক। রাজ্য সরকার যদি যথাযথ সহযোগিতা সিবিআইকে না করে তাহলে এই তিলোত্তমার বিচার পেতে সময় সাপেক্ষ। রাজ্য সরকার সহযোগিতা করবে না বা রাজ্য সরকারের সহযোগিতা করতে কোথাও দ্বিধা আছে? আমি বিভিন্ন স্টেপ দেখতে পাচ্ছি তো, যে রাজ্য সরকার বা রাজ্য প্রশাসনের পক্ষ থেকে যেভাবে নেওয়া হচ্ছে, কারণ সর্বপ্রথম যেভাবে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল, কারণ 2000 ইতিপূর্বে ওখানেও একটা কিন্তু একজন পড়ুয়ার আত্মহত্যা করেছিল, বেশ কিছু বছর আগে আবার একজন আত্মহত্যা করেছিল, এই যে আত্মহত্যা কাহিনী দিয়ে চালিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছিলো এবং পরিবারের লোকজনকে দীর্ঘক্ষণ দেখতে না দিতে কিছু মনে হচ্ছে যে তথ্য কিছু লোপাটের চেষ্টা হচ্ছে, যে
সিস্টেম আছে যে তদন্ত প্রক্রিয়ার জন্য যে মেটেরিয়ালস প্রয়োজন আছে সেইগুলো যদি নষ্ট করে দেওয়া হয়, যতই আমরা চিৎকার চাঁচামেচি করি না কেন, সে একটা জায়গায় এসে দাঁড়িয়ে যেতে হবে। আর এগুলো থাকবে কি নষ্ট হবে এর জন্য সরকার সব থেকে বড় ভূমিকা থাকবে। আমি আশা করব রাজ্য সরকার এই গৃহীত মানে গৃহীত কাজের জন্য কোনো কাউকে আড়াল করার চেষ্টা করবে না। ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা রয়েছে সুপ্রিম কোর্টে, সুপ্রিম কোর্টের এই মামলায় আপনারা কি চাইছেন চিফ জাস্টিসের কাছ থেকে? দেখুন, আমাদের রাজ্যের রাজ্য সরকারের অপদার্থতার জন্য যথাযথ নিয়ম মেনে এই সার্টিফিকেটগুলোর ইস্যু না করার জন্য যে সমস্ত জনগোষ্ঠীগুলোকে ইনক্লুড করেছে 1999 সালের ব্যাকওয়ার্ড ওয়েলফেয়ার ক্লাস যে আইন মোতাবেক অ্যাক্ট অনুযায়ী না ইনক্লুড করার জন্য কলকাতা হাইকোর্ট ওই 500,000 অধিক ওবিসি সার্টিফিকেট বাতিল করেছে। এই মুহূর্তে দাঁড়িয়ে যাদের সার্টিফিকেট বাতিল হয়েছে তাদের অনেকজনই বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। বিভিন্ন ক্ষেত্রে এই সার্টিফিকেটকে দিয়ে তার যারা অগ্রাধিকার পেত তাদের অগ্রাধিকার পাওয়ার ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে, বিভিন্ন কোর্সের ক্ষেত্রে, বিভিন্ন চাকরির ক্ষেত্রে তাদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তাই আমরা সুপ্রিম কোর্টে অ্যাপিল করেছি যে ওইটাকে বিবেচনা করা হোক। আপনি কথা বললেন নওশাদ সিদ্দিকী, এই প্রথম ক্যালকাটা নিউজে এক্সক্লুসিভলি আরজিকর কাণ্ডের পর মুখ খুললেন তিনি এবং পরিষ্কারভাবে জানিয়ে দিলেন রাজ্য সরকারের প্রতি তার অনাস্থা। একই সাথে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য প্রশাসন কিছু লোকানোর চেষ্টা করছে। যদি সিবিআইয়ের হাতে যথাযথভাবে সমস্ত প্রমাণ তুলে দেওয়া হয় তাহলে অতি দ্রুত সিবিআই তদন্ত শেষ করতে পারবে। এবং তিনি জানালেন যে সংখ্যালঘু সম্প্রদায় কিন্তু এই আন্দোলনের সাথে আছে, বিভিন্ন জায়গায় তারা বিক্ষিপ্তভাবে আন্দোলন করছে। আজকে বারাসাতে আন্দোলন আছে এবং আগামীকাল ফুরফুরা শরীফের ভিতরে, অর্থাৎ বাংলার যে সব থেকে বড় মসজিদ ফুরফুরা শরীফ, তার ভিতরে কিন্তু একটি জমায়েত হবে এবং সেখানেও কিন্তু কলকাতার আরজিকরের যে নির্যাতিতা তাকে সে যাতে যথা দ্রুত সম্ভব বিচার পায় তার দাবিতে সোচ্চার হবেন সংখ্যালঘু ধর্মগুরুরা। নিউ দিল্লি থেকে ইন্দ্রাণী দাশগুপ্ত, রিপোর্ট, ক্যালকাটা।